हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विद तुली। आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो, बिंदास आछो। बट तुली भालो नहीं, कारण कल के इवनिंग थेके शरीरटा खूब ही खराब, हठात करे फीवर। एक्चुअली होयेछे कि आमी तोमादेरके आगेर ब्लगे बोललाम ना जे हजबैंडेर शरीरटा एकटू खराब, सेई जन्य आमाके बाजारे जेते होयेछे। तो ओरो होच्छे जे माने जरई एसेछिलो, आर आई थिंक आमी भेबेछिलाम जे एक्चुअली ओर हयतो ठंडा लेगेई होयेछे, कारण तार आगे तिनि घाम गाए चान करेछिलो एबं तारपरे कोल्ड ड्रिंक्स बेर करे खेये निएछिलो। बाट परे आमी जेटा आइडिया करेछिलाम जे कोनो भाइरल फिवर टाइपेर आई थिंक, सेई जन्य आमी आगे थेके मेडिसिन निये एसेओ रेखेछिलाम। আর কালকে ইভিনিংয়ে ঠিক এই সময়টাতে, এখন বাজছে তোমার 6:30, এই সময়টা থেকে আমি ফিল করছি যে আমারও জ্বরটা আসছে এরকম। তো আমি কি করলাম, মানে শুরুতেই একটা মানে প্যারাসিটামল নিয়ে নিলাম, খেয়ে নিলাম। আর দিয়ে তারপরেও হচ্ছে যে জ্বরটা এসেছিল প্রায়, মানে যখন আমি জ্বরটা আসছে বুঝতে পারলাম, তখন আমি থার্মোমিটার দিয়ে চেক করলাম যে 100.4, তখন মেডিসিন নিলাম, তারপরে দেখলাম যে 101। আর জ্বরটা, এই ভাইরাল ফিভারটা এমন, মানে একদিনই জ্বরটা থাকছে, তারপরে নেক্সট ডে থেকে মানে জ্বরটা আর থাকছে না, গা হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা করছে। তো আজকে যখন সকালে উঠলাম, মানে ভাবলাম যে আমি বোধহয় আজকে কিছু করতেই পারবো না, মানে শরীরটা যেন নেই এরকম লাগছে, পুরো প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছিল সকালে। তারপর এত গা গরম গরম লাগছে, তো আমি কি করলাম যে মানে পুরো মাথা একদম ধরেছিল, আমি উঠেই আগে বাথরুমে গিয়ে আমি আগে স্নান করে নিলাম। স্নান করে তারপরে ফ্রেশ লাগছে খুব, মানে একদম শরীরটা যেন হালকা লাগছে। দিয়ে তারপরে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আবার একটা প্যারাসিটামল নিয়ে নিলাম। তো অ্যাডভান্স মেডিসিনটা নিয়ে নিয়েছিলাম বলে খুব একটা অ্যাটাক হয়তো আই থিঙ্ক আমাকে করে উঠতে পারিনি। বাট আজকে তারপরে কি করবো, শরীর খারাপ হলেও যেহেতু জানোই যে আমি একা, আর বরেরও শরীর খারাপ, দিয়ে এবার কে কাকে দেখবে, ওকে তো দেখতে গিয়ে আমারও ওর থেকে হয়ে গেল ভাইরাল ফিভার। তো এবার বুঝতেই পারলাম তখন ভাইরাল ফিভার। বাট এখন জ্বর হলে যেটা সবথেকে ভয় লাগে জানোই, সেটা কোভিড এবং করোনার জন্য এবার বিভিন্ন, বাট কোনো সিমটম নেই। আর সবথেকে প্লাস পয়েন্ট যেটা আমরা বুঝেছিলাম কি, যে যেহেতু যাই হোক কোভিডে কখনো হচ্ছে সর্দি বা কফ থাকবে না, এই ভাইরাল ফিভারটাতে মানে জ্বরটা হওয়ার পরে কিন্তু সর্দি এবং কফটা চলে আসছে আমরা বুঝতে পারলাম। সো সেই জায়গা থেকে ভয়টা আর করিনি। আর প্রথম থেকে আমি মানে করোনার মানে পল্লবের যখন হলো, আমি একবারের জন্যও ভাবিনি যে ওর করোনার কোনো সিমটম তো আমি নেই, বাট তবু আতঙ্ক তো এখন আমাদের লেগেই থাকে। তো যাই হোক, মোটামুটি ওই অবস্থাতেই রান্না বান্না মানে খুব কষ্ট করে আজকে করেছি। কালকে সেই যে বললাম না, এঁচড় সেদ্ধ করে রেখেছিলাম, তো কালকে রাত্রে আর সন্ধ্যাবেলা থেকে জ্বর যেহেতু, কালকে রাত্রে আর কিচ্ছু করে উঠতে পারিনি। আর সেই জন্য এবার কি করেছিলাম, ওই এঁচড়টা ছিল সেদ্ধ করা, তো ওটাকে যা হোক করে আজকে করলাম। আর দুপুরবেলা করেছিলাম পোনা মাছ নিয়ে এসেছিলাম, পোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করেছিলাম। তো ওই মাছের ঝোলটাই একটু বেশি করে করে নিয়েছি, ওটাই রাত্রে হয়ে যাবে, কারণ শরীর খারাপ এমনিতেই, তার উপরে ভালোও লাগবে না। তো খাওয়া দাওয়া করে পুরো, আমি জেনারেলি দুপুরে ঘুমোই না, দুপুরে কি করি এই মোবাইলটা নিয়ে, এখন যেহেতু ইউটিউবে সমস্ত ফ্রেন্ডসদের হচ্ছে যে ব্লগগুলো দেখি, কমেন্ট করি, তো আজকে আমি সেটাও করতে পারিনি। কাল থেকে টুকটুক করে যার চ্যানেলে যেতে পেরেছি আর যারটা পারিনি, কিছু মনে করো না, দেখছো মানে আমার গলা এখনও বসে আছে। তারপর ওই 2:30 থেকে যা ঘুমিয়েছি, পুরো 5:30 দিকে আমি উঠলাম, এত উইকনেস এখনও পর্যন্ত শরীরে রয়েছে। তো যাই হোক, আর প্রচণ্ড হচ্ছে যে গ্যাসও হয়ে গেছিলো, তো এখন অনেকটা মানে ঘুমটা ঠিকঠাক হতে, কালকে সারা রাত ঘুমোতে পারিনি, ছটপট করেছি পুরো, তো ঘুমটা হতে মোটামুটি এখন অনেকটা ফ্রি লাগছে, হালকা লাগছে। তো ভাবলাম যে আজকে তো কোনো ব্লগ আপলোড করতে পারবোই না, মানে পারিনি, আর আজকেও কোনো কিছু ক্রিয়েটও করতে পারবো না। তো ভাবলাম যে অ্যাটলিস্ট এখন একটু ফ্রি লাগছে যখন, একটু ছোট্ট করে কিছু বকবক করে দিই তোমাদের সঙ্গে, ইনফরমেশানটা তোমাদেরকে জানানো অবশ্যই দরকার মনে হলো, তাই আমি চলে এলাম। আর চলো, দেখা হবে কোনো নেক্সট ব্লগে আবার কোনো নতুন কিছু নিয়ে। কিন্তু তোমাদেরকে সবাইকে বলছি, এখন না খুব সেফ থেকো, বাইরে করোনার তো যা সিচুয়েশান সেটা আমি আলাদা করে কিছু বলছিও না, বাট ওয়েদার ঠান্ডা গরম মিলিয়ে আমার যাচ্ছে তাই অবস্থা, মানে বিভিন্ন রকমের ভাইরাস ঘোরাঘুরি করছে, তার উপরে তো ঠান্ডা গরম লেগে যেতেই পারে। তো সব মিলিয়ে সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো, হুট করে ঠান্ডাটা যাতে না লেগে যায় একটু সেইভাবে সচেতনভাবে চলো। এই যে আমি বসে আছি না, আমি পুরো ঘামছি, কিন্তু ফ্যান চালালে আমার একটু একটু ঠান্ডাও লাগছে আবার, এই আর কি।
তো আজকের পরে আমি অনেকটা এখন মোটামুটি ইভিনিং এর পরে অনেকটা আমাকে ফিট লাগছে আমার নিজেকে। কালকে আই থিঙ্ক মোটামুটি পুরোই অনেকটাই ঠিক হয়ে যাব। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো, আর এইভাবে তুলির সাথে তুলির পাশে সবসময় থেকো। একটু বকবক করে ফেললাম। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে দিও, কারণ আমার ভিডিওর নোটিফিকেশান তাহলে তুমি সবার আগে পেয়ে যাবে এবং সবার আগে দেখে ফেলতে পারবে। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ।